ফিলিপাইনে সংঘর্ষে চার নিরাপত্তা সদস্য সহ নিহত নয়। আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস। ফিলিপাইনের রিসোর্ট দ্বীপ বহলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের সংঘর্ষে চার নিরাপত্তা কর্মী সহ নয়জন নিহত হয়েছেন, খবর জিও নিউজের। মঙ্গলবার বেহল দ্বীপে জঙ্গি গোষ্ঠী আবু সায়েফের অপহরণকারী দলের সন্দেহভাজন 10 সদস্যের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। এতে 5 জন বন্দুকধারী জঙ্গি এবং 4 নিরাপত্তা সদস্য নিহত হয়। এ সময় ঘটনাস্থল থেকে 4টি অ্যাসল্ট রাইফেল এবং 1টি বিস্ফোরক ডিভাইস উদ্ধার করা হয়। সাম্প্রতিক বছরে ফিলিপাইনের প্রধান কোনো পর্যটন কেন্দ্রেই প্রথম হামলা ঘটানো হলো। জঙ্গি গোষ্ঠীটি ইসলামিক স্টেটের অনুগত আবু সায়াফ গোষ্ঠী। অরাজক দক্ষিণাঞ্চলের মিন্দানাও অঞ্চলে প্রায় বিদেশিদের অপহরণ করে থাকে সংগঠনটি। সংঘর্ষের ঘটনাটি একটি প্রত্যন্ত গ্রামে ঘটেছে। স্থানীয় কর্মকর্তারা জানায়, জঙ্গিরা একটি দ্রুতগামী নৌকা ব্যবহার করে একটি গ্রামে পৌঁছায়। সেখানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষ হয়। আঞ্চলিক সামরিক বাহিনী ও পুলিশের যৌথ এক বিবৃতিতে বলা হয়, সংঘর্ষে 3 সেনা ও 1 পুলিশ সদস্য নিহত হয়েছেন। চলিত সপ্তাহে যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়ার দূতাবাসে তাদের দেশে পর্যটকদের সম্ভাব্য অপহরণের আশঙ্কা জানিয়ে বহল এবং চেবু দ্বীপে না যাওয়ার জন্য সতর্ক করে দিয়েছিলেন, কারণ তাদের কাছে জঙ্গি হামলা সম্পর্কে আগে থেকে তথ্য ছিল। আমার চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন।